स्थापितं येन भूतले स्वयं रूपगदामयं ददातीश्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशधारिणे नमो महावदन्याय कृष्णप्रेमपदाय ते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरद्विषे नमः हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः वंचाकल्पतरूभ्यश्च कृपासिन्धुभ्यः पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओके तो 17th चैप्टर शोधत्रय विभाग जो तो এখানে চ্যাপ্টারে ব্রেকডাউন দেওয়া হয়েছে এই চ্যাপ্টার কিভাবে শুরু হয় আমরা যদি মনে করি লাস্ট টাইম 16th চ্যাপ্টার আমরা পড়েছিলাম যেখানে দৈব এবং আসুরিক গুণাবলী সম্বন্ধে বর্ণনা করা হয়েছিল তো কিভাবে কৃষ্ণ শেষ করেছিলেন চ্যাপ্টারটাকে শাস্ত্রের উপর যাদের শ্রদ্ধা আছে তাদের দৈব গুণাবলী বিকশিত হয় আর শাস্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা হচ্ছে আসুরিক মনোভাবাপন্ন এই টপিকটা দিয়ে 16th চ্যাপ্টার শেষ হয়েছিল তখন অর্জুন জিজ্ঞেস করছে যে কৃষ্ণ তো দুই ধরনের ক্যাটাগরির মানুষের কথা বললেন দুই ধরনের ক্যাটাগরির মানুষ কে কে যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আছে অর্থাৎ যারা দৈবিক গুণাবলী সম্পন্ন সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই অর্থাৎ যারা আসুরিক গুণাবলী সম্পন্ন তো এই দুই ক্যাটাগরির মানুষের কথা বর্ণনা করা হয়েছে কিন্তু অর্জুন চিন্তা করলেন যে আরেক ধরনের ক্যাটাগরির মানুষ থাকা সম্ভব কি ধরনের ক্যাটাগরি যে যার শ্রদ্ধা রয়েছে কিন্তু সেই শ্রদ্ধাটা স্বাস্থ্যসম্মত নয় রাইট এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি যে কিভাবে কারণ এমন কিছু শ্রদ্ধা থাকতে পারে যেটা স্বাস্থ্যসম্মত নয় যেমন আমরা দেখেছি অনেকে হয়তো একবার কোনো স্টুডেন্ট ছাত্র পরীক্ষা দিল একটা নির্দিষ্ট পেনে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা ভালো হয়েছে তো তার একটা ফেথ চলে আসে যে এই পেন হচ্ছে আমার লাকি পেন এটাতে পরীক্ষা দিলে আমার সবসময় ভালো হবে তো এই ধরনের যে শ্রদ্ধা আরো বিভিন্ন আমি একটা ক্যাটাগরির কথা বললাম তো এই ধরনের শ্রদ্ধা এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নয় যে ভগবদ্ গীতা বা শ্রীমদ ভাগবতমে লেখা আছে যে এই কোম্পানির পেনে পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হবে এই ধরনের নয় সুতরাং স্বাস্থ্যসম্মত না হলেও মানুষের শ্রদ্ধা জন্মাতে সেই বিষয় সম্বন্ধে তাহলে এই থার্ড যে ক্যাটাগরির শ্রদ্ধা পাওয়া গেল কৃষ্ণ দুটো ক্যাটাগরির শ্রদ্ধা বলেছিল একটা হচ্ছে শ্রদ্ধাহীন যারা আসুরিক গুণাবলী সম্পন্ন আরেক দল হচ্ছে শ্রদ্ধা যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আছে দৈব গুণাবলী সম্পন্ন কিন্তু এদের মাঝামাঝি একদল রয়েছে যাদের শ্রদ্ধা আছে কিন্তু সেটা শাস্ত্রসম্মত নয় তো অর্জুন জিজ্ঞেস করছে তাদের যে শ্রদ্ধাটা সেইটা কিভাবে বিভক্ত তো ভগবান সেটা বলবেন এই চ্যাপ্টারটা পুরোটা সেটা নিয়ে যে শ্রদ্ধা গুণ অনুসারে তিন ভাগে বিভক্ত সত্য রজতম এই তিন ধরনের মানুষের অর্থাৎ এই তিন ধরনের গুণের প্রভাবে তিন ধরনের ক্যাটাগরির মানুষ হয় এবং তাদের শ্রদ্ধা তিন ধরনের হয় এবং শুধু তাদের যে শ্রদ্ধাটা বিভিন্ন জিনিসে রিফ্লেক্ট হয় আহারের বিষয়ে যোগ্য দান তপস্যার বিষয়ে সমস্ত কিছুই প্রকৃতির তিন গুণের দ্বারা নিয়ন্ত্রিত তিন ভাগ বিভক্ত সেই জিনিসটা আলোচনা করা হবে দুই থেকে ছয় আলোচনা করা হচ্ছে যে কিভাবে শ্রদ্ধা প্রকৃতির তিন গুণের দ্বারা ডিটারমাইন্ড হয় আর্থিক দশে আলোচনা করা হচ্ছে এই প্রকৃতির তিন গুণে অর্থাৎ সত্ত্ব রজতম গুণে বিভিন্ন খাদ্য কি কি ১১ থেকে ১৩তে স্যাক্রিফাইসেস
বা যজ্ঞ কিভাবে তিন গুণে হয়। 14-16 শ্লোকে আলোচনা করা হয়েছে তিন ধরনের তপস্যা কি কি। 17-19 আলোচনা করা হয়েছে এই তপস্যা তিন গুণে কিরকম ভাবে বিকশিত হয়। 20-22 চ্যারিটি ইন থ্রি মোডস বা দান প্রকৃতির তিন গুণে কিভাবে হয়। এবং 23-28 এই যে সমস্ত অ্যাক্টিভিটি যেগুলো আমরা থ্রি মোডসে দেখতে পাচ্ছি, যজ্ঞ, দান, তপস্যা, এগুলোকে ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্মে কিভাবে নিয়ে যেতে হয়, অর্থাৎ তিন গুণের ঊর্ধ্বে অপ্রাকৃত লেভেলে, সেইটা আলোচনা করা হয়েছে 23-28। তো লেট আস স্টার্ট। সেভেন্টিন চ্যাপ্টার, শ্রদ্ধা তৈরি পাক যোগ, শ্লোক নাম্বার 1। অর্জুন উবাচ যে শাস্ত্রবিধি উৎসৃজ্য জয়ন্তে শ্রদ্ধায়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্তমাহো রজস্তমা। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পুজো করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তো কিছু কিছু ব্যক্তি তো রয়েছে যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে এবং নিজের মনগড়া ভাবে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। কেউ মনে করে যে গণেশ হচ্ছে সুপ্রিম পার্সনালিটি অফ গডহেড, সে গণেশের পূজা করছে। কেউ মনে করছে কালী হচ্ছে সুপ্রিম পার্সনালিটি অফ গডহেড, সে কালীর পূজা করছে। কিন্তু এই ধরনের যে ওয়ার্শিপ, সেগুলো শাস্ত্রসম্মত নয়। সপ্তম অধ্যায়ে আমরা দেখতে পেয়েছি এগুলো হচ্ছে অবিধিপূর্বকম, এবং কৃষ্ণ বলেছে যে কামৈস্তৈস্তরিতা জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মমাশ্রয় প্রতিত্যানিয়তস্বয়া। অর্থাৎ যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা একমাত্র দেবদেবীর পূজায় নিযুক্ত হয়। তাই যে এই যে ওয়ার্শিপ, এগুলো শাস্ত্রসম্মত না হলেও বিভিন্ন ক্যাটাগরির মানুষ করে থাকেন। তো অর্জুন জিজ্ঞেস করছে, তো সেটা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাম শৃণু। ভগবান শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্ত্বিকী, রাজসী এবং তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। তো বিভিন্ন জীবের নিজের নিজের স্বভাব অনুযায়ী, স্বভাব কিভাবে ডিটারমাইন্ড হয়, কোন গুণের দ্বারা সে প্রভাবিত। কেউ দেখা যাচ্ছে সত্ত্বগুণের দ্বারা বেশি প্রভাবিত, কেউ দেখা যাচ্ছে রজগুণের দ্বারা, কেউ তমগুণের দ্বারা। তো তাদের স্বভাব অনুসারে তাদের শ্রদ্ধাও সেই রকম হবে। আবার কারোর মধ্যে মিক্সড গুণাবলী দেখা যেতে পারে, অর্থাৎ সত্ত্ব এবং রজর সংমিশ্রণ রয়েছে, রজতমর সংমিশ্রণ রয়েছে। এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির মানুষের বিভিন্ন ধরনের স্বভাব, এবং ব্রডলি তাদের তিনটে ক্লাসিফিকেশন, সাত্ত্বিকী, রাজসী এবং তামসী। সত্তানুরূপ সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়ম পুরুষ যশ্রদ্ধ সৈব স। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণে অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধা যুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। অন্তঃকরণ বা কনসিয়াসনেসের উপর ডিপেন্ড করে যে আমার যে চেতনা সেটা কোন গুণের দ্বারা প্রভাবিত, সেই ধরনের শ্রদ্ধা আমি লাভ করব। তো এই বিভিন্ন ধরনের সাত্ত্বিক, রাজসিক, তামসিক শ্রদ্ধার কি কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, সেগুলো আলোচনা করা হবে। শ্লোক নাম্বার 4, যজন্তে সাত্বিকা দেবন যক্ষ রক্ষাংশি রাজস প্রেতানুভূত গণশ্চন্নে যজন্তে তামসা জন। অর্থাৎ সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ এবং রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত এবং প্রেতাত্মাদের পূজা করে। তো আগের শ্লোকে বলা হলো যে আমাদের চেতনা যে ধরনের, আমরা সেই ধরনের শ্রদ্ধা লাভ করব, এবং সেই ধরনের শ্রদ্ধা লাভ করে সেই ধরনের অবজেক্ট অব ওয়ার্শিপ হবে আমাদের। অর্থাৎ অবজেক্ট অব ওয়ার্শিপ, যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয় তারা তিন গুণের ঊর্ধ্বে। তাদের অবজেক্ট অব ওয়ার্শিপ হচ্ছেন শ্রীকৃষ্ণ, বাসুদেব। কিন্তু যারা সত্ত্বগুণে আছেন, জেনারেলি তাদের
অবজেক্ট অফ ওয়ার্শিপ হচ্ছে দেবতারা, বিভিন্ন দেব দেবী। তারা সেই বিভিন্ন দেব দেবীর পুজো করে জড়জাগতিক আনন্দ উপভোগ করতে চায়। যারা রাজসিক ব্যক্তিত্ব তারা কি করে থাকেন? তারাও সেন্স গ্র্যাটিফিকেশন বা ইন্দ্রিয় তর্পণ চায়, কিন্তু তারা দেবতাদের উপর ডিপেন্ড না করে যক্ষ এবং রাক্ষসদের উপর ডিপেন্ড করে। সেইভাবে তারা নিজেদের ইন্দ্রিয় তর্পণ লাভ করার চেষ্টা করে। এবং যারা তামসিক ব্যক্তি তারা ভূত এবং প্রেতাত্মাদের পুজো করে। ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের যে জিনিসপত্র, সেটা তামসিক ব্যক্তিরা করে থাকে। তাহলে আমরা দেখলাম যে শ্রদ্ধা 3 গুণে বিভিন্ন ভাবে হতে পারে এবং অবজেক্ট অফ ওয়ার্শিপ চেঞ্জ হয়ে যায় অ্যাকর্ডিং টু শ্রদ্ধা। শ্লোক নাম্বার 5 এন্ড 6। অশাস্ত্র অভিহিতম ঘোরম তপ্যন্তে যে তপোজন দম্ভাহংকার সংযুক্ত কামরাগ বলান্বিত কর্ষয়ন্ত শরীরস্থম ভূতগ্রামচেতস মাম চৈবন্ত শরীরস্থম তন্বিদ্যা শূর নিশ্চয়ন্। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে কিরকম ভাবে ডেমোনিয়াক অস্টেরিটিস অর্থাৎ আসুরিক তপস্যা কি ধরনের হয়। আগের শ্লোকে বর্ণনা করা হলো যে অবজেক্ট অফ ওয়ার্শিপ, যারা সত্ত্বগুণের ব্যক্তি তারা দেবতাদের পুজো করে, যারা রজগুণের তারা যক্ষ রাক্ষসদের, এবং যারা তমগুণের তারা ভূত এবং প্রেতাত্মাদের পুজো করে। তো এই যে আসুরিক, এই সমস্ত কিছুই আসুরিক ভাবাপন্ন, কারণ কি এগুলো শাস্ত্রসম্মত নয়। তো সেই সম্বন্ধে আরো আলোকপাত করেছেন। দম্ভ এবং অহংকার যুক্ত এবং কামনা এবং আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান বলছেন যে কিছু কিছু মানুষ এমন তপস্যা করে যে তপস্যাগুলি শাস্ত্রসম্মত নয়। প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন, যেমন কিছু মানুষ আছে যারা নানা রকম তপশ্চর্যা কিছু সাধন উদ্ভাবন করে যা স্বাস্থ্যবিধানে উল্লেখ নেই, যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা। এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রের নির্দেশ হচ্ছে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন করা উচিত বা উপবাস করা উচিত, যেমন একাদশ উপবাস, গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী, মহোমহোৎসব, এই সমস্তগুলোতে উপবাস করা শাস্ত্রসম্মত। কিন্তু যারা অন্য কোনো কারণে নিজেদের মন গড়া কোনো উপায়ে বিভিন্ন ধরনের অস্টেরিটি বা তপস্যা নিজের মন গড়া ভাবে করে, সেইগুলো হচ্ছে সবই আসুরিক এবং সেগুলো হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ। যেমন আমরা দেখতে পাই যে বৃকাসুরের স্টোরি, যিনি শিবজির তপস্যা করছিলেন, তো বৃকাসুর নিজের শরীর থেকে মাংস কেটে কেটে আগুনে আহুতি দিচ্ছিলেন। তো এই ধরনের আহুতি হচ্ছে ঘোর তপস্যা এবং এগুলো হচ্ছে আসুরিক। এবং যখন আলটিমেটলি লর্ড শিবা তার কাছে এলেন, কি ধরনের বর চাইলেন বিকাশুর? যে আমি যার মাথাতে হাত দেব তার জন্য ইমিডিয়েটলি মৃত্যু হয়ে যায়। তাহলে এই যে ডিস্ট্রাকটিভ মেন্টালিটি, সেটা হচ্ছে আসুরিক মনোভাবাপন্ন ব্যক্তিত্বদের বৈশিষ্ট্য, সেজন্য তাদের যে তপস্যা সেটা হচ্ছে আসুরিক। শ্লোক 7। আহরস্তাপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়া যজ্ঞস্তপস্তথা দানম তেষাং ভেদমিমং শৃণু। সকল মানুষের আহারও 3 প্রকার প্রীতিকর হয়ে থাকে। সমস্ত কিছু প্রকৃতি 3 গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়, 3 ভাগে বিভক্ত, সত্ত্ব রজ তম। তাই মানুষের যে আহার সেটাও 3 ভাগে বিভক্ত, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। যজ্ঞ, তপস্যা, দান এগুলোও 3 ভাগে বিভক্ত। তো সেগুলো সম্বন্ধে এখন ডিসকাস করা হবে। প্রথমে আলোচনা করা হচ্ছে আহার, অর্থাৎ মানুষের খাদ্য কিভাবে প্রকৃতির 3 গুণের দ্বারা বিভক্ত। তো এই শ্লোকে, 8 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে সত্ত্বগুণের যে খাদ্য সেটা কিরকম। আয়ু সত্ত্ব বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধন রস্য স্নিগ্ধ স্থির হৃদয় আহার সাত্বিক প্রিয়া। যে সমস্ত আহার আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ এবং প্রীতি বর্ধনকারী, তাহলে সত্ত্বগুণে আমরা যদি খাদ্য গ্রহণ করি কি কি বর্ধিত হবে? আয়ু বর্ধিত হবে, সত্ত্বগুণ বর্ধিত হবে,
বল বর্ধিত হবে, আরোগ্য বর্ধিত হবে, সুখ এবং প্রীতি বর্ধিত হবে। এবং এই ধরনের খাদ্যের বৈশিষ্ট্য কি? রসযুক্ত হবে, স্নিগ্ধ হবে, স্থায়ী, মনোরম, সেগুলি হচ্ছে সাত্ত্বিক লোকেদের প্রিয়। আচ্ছা, এরপর রাজসিকদের প্রিয় কি কি খাবার, বা যে খাবারগুলো মোড অফ প্যাশন বা রজোগুণের খাবার কি কি? শ্লোক নাম্বার 9 বর্ণনা করা হচ্ছে, কট্টম লবণ কট্টম লবণাত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ্ণ বিদাহীন আহার রাজস শ্রেষ্ঠ দুঃখ শোকময় প্রদা। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ শোক এবং রোগপ্রদ, তো সমস্ত কিছু যখনই অতি হয়ে যাচ্ছে, খুব বেশি তেতো, খুব বেশি টক, খুব বেশি ঝাল, তো সেগুলো হচ্ছে রজগুণের লক্ষণ। এবং এর ফলে কি হয়? দুঃখ শোক বৃদ্ধি পায় এবং শরীরে রোগ তৈরি হয়। তো এটা হচ্ছে রজগুণের খাবার। এবং তারপর তমগুণের, অর্থাৎ যারা তামসিক, তাদের প্রিয় খাবার কি বর্ণনা করা হয়েছে? জাত যামম গত রসম পুতি পর্যোষিতম চ যত উচ্ছিষ্টমাপি চামিধ্যম ভোজনম তামস প্রিয়ম। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, অর্থাৎ 3 ঘন্টা আগে যদি রান্না করা হয়েছে, যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি, অপরের উচ্ছিষ্ট, অর্থাৎ খাবার পচে গেছে, ভালো নেই, অন্যের উচ্ছিষ্ট, অমেদ্য, সেই ধরনের খাবার হচ্ছে তামসিক লোকেদের প্রিয়। প্রভুপাদ এখানে বলছেন যে খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা, শরীরে শক্তি দান করা, যেটা একমাত্র এই সত্ত্বগুণের খাদ্যে আমরা দেখতে পাই। সেই জন্য আমাদের সত্ত্বগুণে খাবার গ্রহণ করা উচিত। এখন ভক্তদের যে ইটিং হ্যাবিটস, অর্থাৎ তারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন, সেটা শুধুমাত্র সত্ত্বগুণে নয়, সেটা হচ্ছে বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত, কারণ সেটা হচ্ছে ভগবানের প্রসাদ। তো সেটার ফলে সত্ত্বগুণকে অতিক্রম করা যেতে পারে। জড়জগতের যে সত্ত্বগুণ, সেটা হচ্ছে বিশুদ্ধ সত্ত্ব নয়, সেই সত্ত্বগুণের মধ্যে রজ এবং তম কিছুটা মিক্স থাকে। কিন্তু বিশুদ্ধ সত্ত্ব মানে হচ্ছে স্পিরিচুয়াল লেভেল বা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, যেমন পরমেশ্বর ভগবানের সাথে সংযুক্ত যে কোনো বিষয় সেটা বিশুদ্ধ সত্ত্বে, ভগবানের প্রসাদ হচ্ছে বিশুদ্ধ সত্ত্বে। এই চ্যাপ্টারের লাস্টটিকে আমরা দেখব যে যজ্ঞ, দান, তপস্যা বিশুদ্ধ সত্ত্বগুণে কিভাবে করতে হয়। তো এটা আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের খাদ্য 3 গুণে কিভাবে বিভক্ত। এরপরে আমরা দেখব যজ্ঞ, যজ্ঞ কিভাবে 3 গুণে বিভক্ত। অফলাকাঙ্ক্ষী বীর যজ্ঞ বিধিদিষ্ট যজ্ঞতে জ্যেষ্ঠব্যামেতি মন সমাধায় সসাত্বিক। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য, এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা হচ্ছে সাত্ত্বিক যজ্ঞ। তো যজ্ঞ 3 প্রকার। সাত্ত্বিক অর্থাৎ মোড অফ গুডনেস যজ্ঞ কাকে বলা হয়? প্রথম কোয়ালিটি হচ্ছে ফলের আকাঙ্ক্ষা রহিত, অর্থাৎ আমি যে যজ্ঞ করছি এর ফলে আমি কোনো ফলের আশা করছি না। যজ্ঞ কথার মানে হচ্ছে বিষ্ণু, যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ যজ্ঞ মানে হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি যেটা পরমেশ্বর ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য করা হয়ে থাকে। তো এইভাবে আমরা যদি যজ্ঞ করি সেটা হচ্ছে সাত্ত্বিক যজ্ঞ এবং শাস্ত্রের বিধি অনুসারে অবভিয়াসলি, এবং অনুষ্ঠান করা কর্তব্য, এইভাবেই মনকে একাগ্র করে যে আমার এই যজ্ঞটা করা কর্তব্য তাই আমি করছি, কোনো কিছু লাভ করার জন্য আমি করছি, সেটা হচ্ছে সাত্ত্বিক যজ্ঞ। আচ্ছা, এরপর রাজসিক যজ্ঞ আমি কাকে বলবো? শ্লোক নম্বর 12 বর্ণনা করা হচ্ছে, অভিসন্ধায় তু ফলম দম্ভার্থ চৈবয়ত ইজ্জতে ভারত শ্রেষ্ঠ তম যজ্ঞম বিদ্ধি রাজসম। হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। তো এখানে রাজসিক যজ্ঞের 2টো বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে ফল কামনা করে, যে আমি যজ্ঞ করছি কিন্তু আমার এটা চাই,
সেটা চাই। তো এই ধরনের যোগ্যের উদাহরণ হচ্ছে, কেউ যদি স্বর্গ লাভ করার জন্য যোগ্য করে বা ধন সম্পত্তি লাভ করার জন্য যোগ্য করে, তাহলে সেটা হচ্ছে রাজসিক যোগ্য, কারণ সে ফলের কামনা করছে। এবং দম্ভ প্রকাশের জন্য, যে যোগ্য করে আমি সবাইকে দেখাচ্ছি, দেখো আমার কত ধন সম্পদ রয়েছে, বা লোকজনের কাছ থেকে আমি আশা করছি যে সবাই আমাকে গ্লোরিফাই করবে এই যোগ্য করার জন্য, সেটা হচ্ছে রাজসিক যোগ্য। ওকে, এরপর তামসিক যোগ্য কি? শ্লোক নাম্বার 13, বিধিহীনাম অশিষ্টান্নম মন্ত্রহীনাম দক্ষিণম শ্রদ্ধাবিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। তো তামসিক যজ্ঞের প্রথম কোয়ালিটি হচ্ছে শাস্ত্রবিধি বলে কিছু থাকবে না, শাস্ত্রবিধি বর্জিত, নিজের মনে যা মনে এলো সেইভাবে যজ্ঞ। প্রসাদান্ন বিতরণহীন, যজ্ঞের পর কোনো প্রসাদ বিতরণ হবে না। মন্ত্রহীন, কোনো মন্ত্র বিতরণ হবে না। দক্ষিণাবিহীন, অর্থাৎ ব্রাহ্মণদেরকে কোনো দক্ষিণা দেওয়া হবে না। শ্রদ্ধারহিত, অর্থাৎ শাস্ত্রসম্মত উপায় হয়নি, অবশ্যই সেটা শ্রদ্ধারহিত। এই ধরনের যে যজ্ঞ সেটাকে তামসিক যজ্ঞ বলা হয়। অর্থাৎ কোন শাস্ত্রের গুণা, অর্থাৎ শাস্ত্রবিধি পালন করা হলো না, প্রসাদ বিতরণ হলো না, মন্ত্র উচ্চারণ হলো না, নিজের মন গড়া উপায়ে যা হোক করে কেউ যদি যজ্ঞ করে দেয়, সেটা হচ্ছে তামসিক যজ্ঞ। তো এখানে প্রভুপাদ বলছেন যে এই ধরনের কি 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 অ্যাক্টিভিটি এই ক্যাটাগরিতে পড়ে। কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো দেব দেবীর পূজা করে থাকে, তারপর শাস্ত্র নির্দেশের সম্পূর্ণ অবহেলা করে, নানা রকম আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, আমি ছোটবেলা থেকে দেখছি যে রথযাত্রা মহামহোৎসব, এটা হচ্ছে জগন্নাথ দেবের একটা খুবই প্রসিদ্ধ অনুষ্ঠান এবং খুবই পবিত্র একটা দিন, কিন্তু সেই সময়তে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে তারা, তাদের কাছে রথ মানে কি, যে বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ করে তারা রাস্তায় নাচতে থাকে। তো সুতরাং এই ধরনের যে জিনিসগুলো, সেটা হচ্ছে তামসিক যোগ্য বলা যেতে পারে, কারণ তারা মনে করছে যে এটার মাধ্যমে ভগবান সন্তুষ্ট হচ্ছে, তাদের এটা ধারণা যারা তমোগুণের মানুষ। তো সেই জন্য এটা তামসিক যোগ্য, অর্থাৎ শাস্ত্রীয় কোনো নিয়মকানুন পালন করা হচ্ছে না, মাদক দ্রব্য আস্বাদন করে তাদের নিজেদের আমোদ প্রমোদে তারা সমস্ত অর্থ ব্যয় করছে। বা বিভিন্ন আমরা দেখি অনুষ্ঠানে, সেখানে বলিউডের গান বাজাচ্ছে, সেখানে বিভিন্ন ভজন বাজার কথা, কিন্তু সেখানে এই ধরনের বাজছে। তো এই যে জিনিসগুলো শাস্ত্রীয় বিধি অবহেলা করে করা হচ্ছে, এগুলো হচ্ছে তামসিক যোগ্য। ওকে, এরপর যোগ্য আমরা দেখতে পেলাম দুটো টপিক কভার হলো, আহার কিভাবে তিন গুণে হয়, যোগ্য কিভাবে তিন গুণে হয়। এখন নেক্সট টপিক আসছে তপস্যা, তপস্যা কিভাবে তিন গুণে হয় দেখা যাক। প্রথমে বর্ণনা করা হচ্ছে সত্ত্বগুণে তপস্যা, সরি, প্রথমে বর্ণনা করা হচ্ছে তপস্যার তিনটা ক্যাটাগরি। তপস্যা তিন ধরনের, কায়িক, বাচিক এবং মানসিক। কায়িক মানে হচ্ছে দেহের তপস্যা, বাচিক মানে হচ্ছে যে আমাদের বাক শক্তি তার তপস্যা, আর একটা হচ্ছে মানসিক তপস্যা। তো প্রথমে কায়িক তপস্যা কাকে বলা হয় সেটা বর্ণনা করা হয়েছে। শ্লোক নাম্বার 14, দেবদ্বিজ গুরু প্রাজ্ঞম পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য মহিমসা চ শরীরম তপ উচ্যতে। পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু এবং প্রাজ্ঞগণের পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এগুলি হচ্ছে কায়িক তপস্যা। অর্থাৎ পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু এবং প্রাজ্ঞগণ, এদের পূজা করতে হবে। পূজা করা মানে বিভিন্ন ধরনের আমাদের দেহকে নিযুক্ত করতে হবে, যেমন ভগবানের ডিউটি বার্ষিক করতে গেলে আমাদেরকে চন্দন ঘষতে হবে, জল নিয়ে আসতে হবে, ভগবানের শৃঙ্গার করতে হবে, এই ধরনের, অর্থাৎ আমাদের দেহ নিযুক্ত হচ্ছে। শৌচ অর্থাৎ শুচিতা মেনটেন করতে হবে, তার জন্য স্নান করতে হবে রেগুলারলি, দেহে তিলক ধারণ করতে হবে। তো সেখানে আমাদের বডিলি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। সরলভাবে জীবনযাপন, অর্থাৎ দেহকে খুব বেশি পরিমাণে ইন্দ্রিয় তর্পণ না দেওয়া, ব্রহ্মচর্য, অহিংসা পালন, এগুলো হচ্ছে কায়িক তপস্যা বা দেহের তপস্যা।
এখন শ্লোক নম্বর 15-তে বর্ণনা করা হচ্ছে যে বাচিক তপস্যা কি, অর্থাৎ আমাদের বাক শক্তি তাকে কিভাবে আমরা তপস্যা করতে পারি সেটার মাধ্যমে। অনুদ্বেগাকরম বাক্যম সত্যম প্রিয়হিতম চযত শ্রদ্ধায়াভ্যাসনম চৈব বাংময়ম তপ উচ্চতে। অনুদ্বেগকর সত্যপ্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তো কথা বলার তপস্যা বা বাক শক্তির তপস্যা কি? অনুদ্বেগকর অর্থাৎ এমন কোনো কথা বলা উচিত নয় কাউকে যেটাতে সে হার্ট হবে বা তার উদ্বেগ জন্মাবে। অনুদ্বেগকর কথা বলতে হবে এবং সত্য কথা বলতে হবে, মিথ্যে কথা বলা চলবে না। কিন্তু সত্যটা এমন ভাবে বলতে হবে যে প্রিয় অথচ হিতকর, যে সে যেন সেটার দ্বারা খুব একটা হার্ট না হয়। বা মেন যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে আমি তার ওয়েল উইশার হিসাবে সেটা বলতে হবে। যেমন কিছু কিছু সময়তে, সব সময়তে যদি আমি বলি যে আমি অনুদ্বেগকর কথা বলবো, মানে এমন ভাবে কথা বলবো যাতে সামনের জন আহত না হয়, কিন্তু সব সময় সেটা ঠিক নয়। যেমন একটা এক্সাম্পল, যদি শিষ্য কোনো ভুল করে গুরুর কাজ তাকে চেষ্টাইজ করে, রাইট? এখানে ভগবদ্গীতার শুরুতেই আমরা সেই এক্সাম্পলটা দেখতে পাই যে অর্জুন যখন বলছেন আমি যুদ্ধ করব না, কৃষ্ণ যদি তাকে ভালোভাবে বলতেন বা অর্জুন যা বলছে সেটাকে সাপোর্ট করতেন, তাহলে কি সেটা অর্জুনের জন্য ভালো হতো না? শ্রীকৃষ্ণ কি করলেন, তাকে প্রথমে চেষ্টাইজ করলেন। শ্রীকৃষ্ণ খুব মানে তিরস্কার করলেন অর্জুনকে, যে কুতস্থম কশমালামিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকারম অর্জুন। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণের প্রথম যে স্টেটমেন্ট সেটা হচ্ছে অর্জুনকে তিনি বকছেন, অথচ সেই কৃষ্ণ এখন বলছেন যে অনুদ্বেগকর কথা বলা উচিত। তাহলে কিভাবে এটা কন্ট্রাডিকশন হচ্ছে? তো বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে আমাদের ওয়েল উইশিং মেন্টালিটি নিয়ে বলতে হবে। যেমন বাবা মা সন্তানকে বকতে পারেন, গুরু শিষ্যকে বকতে পারেন, কিন্তু সেটা শিষ্যের ভালোর জন্য, সন্তানের ভালোর জন্য। তো আমি যদি তার ভালোর সামনের জনের ভালোর জন্য বলে থাকি এবং আমি যদি অথরিটেটিভ পজিশনে থাকি, যেমন বাবা মা অথরিটেটিভ পজিশনে আছে তার ছেলেকে শাসন করার জন্য, গুরু অথরিটেটিভ পজিশনে আছে শিষ্যকে শাসন করার জন্য, অর্থাৎ অথরিটি যদি আমার থাকে এবং আমি যদি ওয়েল উইশিং মেন্টালিটি নিয়ে তাকে কিছু কড়া কথা বলে থাকি, তাহলেও সেটা কিন্তু বাচিক তপস্যাকে ভঙ্গ করে না, সেটা অ্যাকসেপ্টেড। ওকে, তো এইটা একটা বাচিক তপস্যা। এবং আনাদার ফর্ম অফ বাচিক তপস্যা হচ্ছে বৈদিক শাস্ত্র পাঠ করা। এই যে আমরা আমাদের কথা বলার শক্তিকে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, গীতা ভাগবত এই সমস্ত পড়াতে কাজে লাগাচ্ছি, এইটা হচ্ছে কথা বলার তপস্যা। এরপরে বর্ণনা করা হয়েছে মানসিক তপস্যা কি। শ্লোক নাম্বার 16, মনঃপ্রসাদ সৌমত্যম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি মৃত্যে তপমান সমুচ্চতে। চিত্তের প্রসন্নতা, সবসময় স্যাটিসফাইড থাকতে হবে আমাদের কোনো কিছুর প্রতি। আমাদের আমরা যদি এরকম চিন্তা করতে থাকি, ইস আমি এটা পেলাম না ওটা পেলাম না, এরকম চিন্তা করতে থাকলে সবসময় অ্যাংজাইটি থাকবো। আমাদের কি চিন্তা করা উচিত যে আমার কর্ম অনুসারে পরমেশ্বর ভগবান আমাকে যতটুকু দিয়েছেন সেটাতে আমাকে স্যাটিসফাইড থাকা উচিত। ঈশাভাষ্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত তাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিত মা গৃধ কস্ব সিদ্ধনম। অর্থাৎ পরমেশ্বর ভগবান যতটুকু দিয়েছেন সেটা নিয়ে আমাদের স্যাটিসফাইড থাকা উচিত, সরল ভাবে জীবনযাপন করা উচিত। মনের নেচার হচ্ছে চঞ্চল, তো সেই চঞ্চলতাকে কন্ট্রোল করা উচিত, মৌন এবং আত্মনিগ্রহ সেন্সেসকে কন্ট্রোল করা উচিত। ব্যবহারের নিষ্কপটতা, অর্থাৎ ডুয়ালিটি থাকা চলবে না, দুমুখ সাপের মতো বিহেভিয়ার চলবে না, অর্থাৎ বাইরেও যান ভেতরেও যান। শিল প্রভুপাত হচ্ছেন এটার প্রকৃষ্ট উদাহরণ, তার পুরো লাইফটাই ছিল ওপেন টু অল। শিল প্রভুপাত কখন কি করছেন যে কেউ সেটা দেখতে পেত, এবং সবসময়তেই তিনি ভগবানকে নিয়ে থাকতেন। এমন নয় যে তিনি মুখে ভগবানের কথা বলছেন আর নিজে তিনি সেন্স গ্র্যাটিফিকেশন করে যাচ্ছেন, সেটা নয়, অর্থাৎ তার মধ্যে কোনো কপটতা ছিল না। তো এই সমস্ত কোয়ালিটি গুলো হচ্ছে
ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে মানসিক তপস্যা। তো আমরা দেখলাম যে তপস্যা তিন ধরনের, কায়িক, বাচিক, মানসিক। এখন এই তিন ধরনের তপস্যা প্রকৃতির তিন গুণের দ্বারা কিভাবে প্রভাবিত হয় সেটা আলোচনা করা হচ্ছে। প্রথমেই হচ্ছে সাত্ত্বিক তপস্যা, সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত। কি শ্লোক নম্বর 17, শ্রদ্ধয়া পরয়া তত্ত্বম তপস্তত্ত্রিবিধম নরৈ অফলাকাঙ্ক্ষিভির যুক্তের সাত্ত্বিকম পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। আমরা আগেও দেখলাম যজ্ঞের বিষয়েও সত্ত্বগুণের যজ্ঞেরও এই কোয়ালিটি ছিল যে ফলাকাঙ্ক্ষা রহিত, অর্থাৎ ফলের আশা না করে, এবং পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত, শাস্ত্রবিধি মেনে এবং শাস্ত্রের উপর শ্রদ্ধা রেখে। ত্রিবিধ তপস্যা, কায়িক, বাচিক, মানসিক, তাকে বলা হচ্ছে সাত্ত্বিক তপস্যা। অর্থাৎ সাত্ত্বিক তপস্যার কোয়ালিটি হচ্ছে ফলের আশা করা চলবে না এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। এখন বর্ণনা করা হচ্ছে রাজসিক তপস্যা কি। সৎকারমান পূজার্থম তপোদম মেনচৈবযত ক্রিয়তে তদিহ প্রোক্তম রাজসম চলমান ধ্রুবম। রাজসিক তপস্যা অর্থাৎ রজগুণের মানুষ কিভাবে তপস্যা করে, শ্রদ্ধা সম্মান পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয়, অর্থাৎ তপস্যা করে সে চিন্তা করছে যে আমাকে সবাই গ্লোরিফাই করবে, সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে, পূজা করবে, সেই জন্য তপস্যা করছে। এর উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু, তিনি তপস্যা করেছিলেন, বহু তপস্যা করেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল, সমগ্র ব্রহ্মাণ্ডের উপর আধিপত্য লাভ করা দম্ভ সহকারে, সকল সবাই আমাকে পুজো করবে, ভগবান বিষ্ণুকে আমি হত্যা করে দেবো, বিষ্ণুর পজিশন লাভ করব। তো সেটা হচ্ছে রাজসিক তপস্যা, তাকে এই জগতে অনিত্য এবং অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। ওকে, এরপরে আলোচনা করা হচ্ছে তামসিক তপস্যা কি। মূঢ়গ্রাহেণাত্মনো যত ক্রীড়য়া ক্রিয়তে তপ পরষদ সাধনার্থম তত্তাম সমুদাহৃতম। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। তো এটা হচ্ছে যেমন হিরণ্যকশিপুর মধ্যে অ্যাকচুয়ালি দুটো কোয়ালিটি ছিল, রাজসিক এবং তামসিক, কারণ সে অপরের বিনাশের জন্য তপস্যা করেছিল এবং পূজা লাভের জন্য তপস্যা করেছিল। বৃকাসুরকে আমরা দেখতে পাই যে সে তপস্যা করেছিল এবং তার উদ্দেশ্যটা কি, যে তপস্যা করার পর সে বেনিডিকশন চাইছে, আমি যার মাথায় হাত দেবো সে যেন ধ্বংস হয়ে যায়, অর্থাৎ অপরকে বিনাশ করার জন্য নিজেকে পীড়া দিয়ে। এই ধরনের তপস্যা হচ্ছে তামসিক তপস্যা। ওকে, এরপরের টপিক হচ্ছে দান। তো আমরা দেখলাম আহার, প্রথমে আহারের পর আমরা দেখলাম যে কিভাবে যজ্ঞ, তারপরে তপস্যা তিন প্রকার, তপস্যা তিন গুণে, এখন আমরা দেখতে পাচ্ছি দান কিভাবে তিন গুণে হয়ে থাকে। দাতব্যামিতি চ দানম দিয়তে নোপকারিণে দেশে কালে চ পত্রে চ তদ্দানম সাত্ত্বিকম স্মৃতম। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। অর্থাৎ দান করছি কারণ দান করা আমার কর্তব্য, প্রত্যুপকারের আশা না করে, যে দানের বিনিময়ে আমি অন্য কিছু আশা করছি না, উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে। অর্থাৎ আমি এমন কাউকে দান করে দিলাম না যে সেটা দেখা গেল সেটা দিয়ে সে কোনো খারাপ কাজ করলো, পাপ কাজ করলো, তাহলে আমার কিন্তু পাপ লাগবে। তো সেই জন্য উপযুক্ত পাত্রে দান করতে হবে, উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে, এবং কোনো প্রত্যুপকারের আশা করা চলবে না, সেটা হচ্ছে সাত্ত্বিক দান। তো উপযুক্ত স্থান কাল সময় সেটা বর্ণনা করা হয়েছে, যেমন প্রভুপাদ বলছেন তীর্থস্থানে দান করা খুব মঙ্গলময়, চন্দ্র বা সূর্য গ্রহণের সময়তে মাসের শেষে, এবং উপযুক্ত পাত্র হচ্ছে কি সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণব অথবা মন্দিরে, অর্থাৎ ইস্কন টেম্পল
বা শিল প্রভুপাদের প্রচার কার্যে আমরা দান করতে পারি, বুক ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে সাত্ত্বিক দান। এগুলো অ্যাকচুয়ালি সাত্ত্বিকের ঊর্ধ্বে, বিশুদ্ধ সাত্ত্বিক। ওকে, তো এরপরে আলোচনা করা হচ্ছে রাজসিক দান। যত্তু প্রত্যুপকারার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দিয়াতে চ পরিকৃষ্টম তদ্দানম রাজসংস্মৃতম আদেশকালে যদ্দানম পাত্রেভ্যশ্চ দিয়যতে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামাশামুদাহৃতম। তো এবারে রাজসিক এবং তামসিক দান একসাথে বলা হয়েছে। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক দান বলা হয়। তাহলে রাজসিক দানের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যুপকারের আশা করছি আমি, দান করে আমি আশা করছি যে সেই লোক যাকে দান করা হলো সে আমার জন্য কিছু করবে। ফল লাভের উদ্দেশ্যে দান করছি সবাইকে দেখিয়ে, এবং সেটা সবাইকে জানাচ্ছি আমি যে দান করেছি, কারণ আমি গ্লোরিফাইড হতে চাই বড় দানি হিসাবে। এবং অনুতাপ সহকারে দান করার পর মনে হচ্ছে সেটা না দিলেই ভালো হতো, সেটা হচ্ছে রাজসিক দান। সাত্ত্বিক দান হচ্ছে স্পন্টেনিয়াস, যে আমার দেওয়া কর্তব্য। যেমন রূপ গোস্বামী বলেছেন যে আমাদের যা আয় করবো আমরা তার 50% দান করা উচিত ভগবান এবং বৈষ্ণবদের সেবাতে, এবং সেটাতে কোনো অনুতাপ থাকবে না। অর্থাৎ কিছু কিছু সময় আমরা দেখি দান করার পর কিছু কিছু মানুষ মনে করে থাকেন ইস অনেকগুলো টাকা চলে গেল, এতটা না দিলেই হতো, তাহলে সেই দানটা আর মানে সাত্ত্বিক দান রইল না, রাজসিক হয়ে গেল, কারণ সে অনুতাপ করেছে। তো সেটা হচ্ছে রাজসিক দানের বৈশিষ্ট্য। এখন তামসিক দান কি? অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তো সাপোজ কেউ চাইলো যে আমাকে কিছু টাকা দিন, আমি কিছু মাদক দ্রব্য আস্বাদন করতে যাই, কিছু কিছু লোক দিয়ে দিল সেটা, তো সেটা হচ্ছে অযোগ্য পাত্রে দান করা হচ্ছে, তো সেটা হচ্ছে তামসিক দান। তো এরকম বিভিন্ন জিনিসে হতে পারে, অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, তো এই ধরনের যে দান সেটা হচ্ছে তামসিক। প্রভুপাদ বলছেন নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি, এই ধরনের দান হচ্ছে তামসিক। ওকে, নাও 23 থেকে বাকি যে সেকশন রয়েছে এখানে আলোচনা করা হচ্ছে, যে এতক্ষণ আমরা দেখলাম সমস্ত অ্যাক্টিভিটি, যজ্ঞ, দান, তপস্যা, আমাদের খাদ্য, মানুষের শ্রদ্ধা, সমস্ত কিছু প্রকৃতি তিন গুণের দ্বারা নিয়ন্ত্রিত। এখন এই যে সমস্ত অ্যাক্টিভিটি, যজ্ঞ, দান, তপস্যা, এগুলো প্রকৃতি তিন গুণে কিভাবে হয় আমরা দেখলাম, কিন্তু সেগুলোকে আমরা যদি অপ্রাকৃত স্তরে করতে চাই তাহলে কি করতে হবে? ওম তৎসৎ এই তিনটে জিনিসকে অ্যাড করতে হবে। তো সেটার ব্যাপারে আমরা দেখব। ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্তে বিদস্মিত ব্রহ্মণস্তে না বেদশ্চ যজ্ঞশ্চ বিহিতা পুরা। ওম তৎসৎ এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ, বেদ সমূহ এবং যজ্ঞ সমূহ বিহিত হয়েছে। তো বিভিন্ন বেদে বা যজ্ঞে ওম তৎসৎ এই তিনটে পদ আমরা দেখতে পাই, এবং এই তিনটে পদ অ্যাকচুয়ালি প্রকৃতির তিন গুণ থেকে যে কোনো অ্যাক্টিভিটিকে অপ্রাকৃত স্তরে নিয়ে যেতে পারে। তো ওম মানে হচ্ছে প্রণব, পরমেশ্বর ভগবান বলেছেন প্রণবায় সর্ববেদেষু, অর্থাৎ ওম হচ্ছে পরমেশ্বর ভগবানের রিপ্রেজেন্টেটিভ। তৎ মানে হচ্ছে সেই ব্রহ্মকে বোঝায়, তৎ মানে হচ্ছে সেই ব্রহ্মের কথা বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ তৎ মানেও পরমেশ্বর ভগবানকে বোঝায়। আচমনের পর যে মন্ত্র আমরা বলি ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি স্ফুরেয়া, তো এখানে তৎ মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, আর সৎ মানে হচ্ছে ইটারনাল অর্থাৎ নিত্য, পরমেশ্বর ভগবান হচ্ছে নিত্য। তাই ওম তৎসৎ এই তিনটি পদই হচ্ছে ব্রহ্মকে নির্দেশ করছে বা পরমেশ্বর ভগবানকে নির্দেশ করছে। তাই যখনই ব্রহ্ম কোনো কিছুতে যুক্ত হয় তখনই সেটার প্রকৃতি তিন গুণে থাকে না,
ফোর চ্যাপ্টারে এই জিনিসটা বর্ণনা করা আছে, 4.24-এ আমরা দেখতে পাবো, ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অর্থাৎ যখনই আমরা ব্রহ্মকে উদ্দেশ্য করে কোনো অ্যাক্টিভিটি করি বা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, তখনই সেটা ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্মে চলে যায়, সেটা প্রকৃতির তিন গুণে আর থাকে না। তো সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে ওম তৎসৎ, এই তিনটে আমাদেরকে উচ্চারণ করতে হবে যে কোনো কাজ করার সময়তে, যজ্ঞ দান তপস্যা করার সময়তে আমরা যদি ওম তৎসৎ উচ্চারণ করি তাহলে সেটা ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্মে চলে যায়, সেটার প্রকৃতি তিন গুণে থাকে না। তো এই তিনটাকে আলাদা আলাদা ভাবে বর্ণনা করা হয়েছে, ওম তৎ এবং সৎ। 24 নম্বর শ্লোকে ওম কে বর্ণনা করা হয়েছে, তস্মাদম ইত্যুদাহৃত্য যজ্ঞদান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্ত সততম ব্রহ্মবাদিনম। তো বলা হচ্ছে যজ্ঞ দান তপ এই সমস্ত ক্রিয়াতে সর্বদাই ওং এই শব্দ উচ্চারণ করো, সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ক্রিয়াসমূহ সর্বদাই ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। যারা ব্রহ্মবাদী, এখানে ব্রহ্ম মানে কিন্তু নির্বিশেষ ব্রহ্মর কথা বর্ণনা করা হচ্ছে না, যারা পরমেশ্বর ভগবান কে উদ্দেশ্য করে অ্যাক্টিভিটি করছে তাদের কথা বর্ণনা করা হচ্ছে। এখানে প্রভুপাদ বলছেন পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্ম। তো ব্রহ্মবাদী অর্থাৎ যারা পরমেশ্বর ভগবানের কে উদ্দেশ্য করে যজ্ঞ দান তপস্যা করছে, তারা কিভাবে করবে? ওম উচ্চারণ করার মাধ্যমে যজ্ঞ দান তপস্যা করবে। আমরা দেখতে পাই 8 ক্যান্টো শ্রীমদ ভাগবতমে যখন বলি মহারাজ এবং বামন দেবের এপিসোড, তো বামন দেব ছলে এসেছেন বলি মহারাজের কাছ থেকে দান গ্রহণ করার জন্য। তো শুক্রাচার্য জিজ্ঞেস করছেন বলি মহারাজকে যে দান করার সময় তুমি কি ওম উচ্চারণ করেছিলে, কারণ যদি আমরা ওম উচ্চারণ না করি তাহলে সেটা প্রকৃতি তিন গুণের মধ্যে হয়ে যাবে, ওম উচ্চারণ করার মাধ্যমে সেটা অপ্রাকৃত স্তরে পৌঁছাবে আমাদের দানটা। তো সেটার কথা বর্ণনা করা হয়েছে। এরপর বর্ণনা করা হচ্ছে তৎ, ওম বর্ণনা করা হলো 24 নম্বর শ্লোকে, 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে তৎ, তদিত্য নভিসন্ধায় ফলম যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভি। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন। চিন্ম স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়, সেই জন্য এখানে আসছে তৎ। তৎ মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, তার উদ্দেশ্যে করছি আমি তৎ, অর্থাৎ আমি নিজের উদ্দেশ্যে করছি না। এইভাবে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেটা মুক্তি প্রদায়ক, অর্থাৎ আমরা জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবো। 26 এবং 27 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে সৎ, ওম বর্ণনা করা হলো 24 নম্বর শ্লোকে, 25-এ বর্ণনা করা হয়েছে তৎ, 26 এবং 27-এ সৎ বর্ণনা করা হয়েছে। সদ্ভাবে সাধুভাবে চ সদিতে তৎ প্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সচ্ছদ পার্থ যুজ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদীর্থায়ম সদিতে ভাবিদীয়তে। হে পার্থ, সদ্ভাবে এবং সাধুভাবে সৎ শব্দটি প্রযুক্ত হয়, অর্থাৎ সাধুরা যেভাবে কোন অ্যাক্টিভিটি করে থাকে, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তরা যেভাবে করে থাকে সেটা হচ্ছে সদ্ভাবে ও সাধুভাবে। তো সৎ উচ্চারণের মাধ্যমে সেই অস্পিসিয়াসনেস বা মঙ্গলময়তা, সেটা আমাদের সমস্ত অ্যাক্টিভিটি যজ্ঞ দান বা তপস্যা যেই কার্য করছি তাতে মঙ্গলময়তা বৃদ্ধি পায়, অর্থাৎ শুভ হয় সেটা। তেমনি শুভ কার্য সময়ে সৎ শব্দ ব্যবহৃত হয়, যজ্ঞে তপস্যায় দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্য হলে সৎ শব্দে অভিহিত হয়, তো সেজন্য আমরা দেখতে পাই যজ্ঞ দান তপস্যায় এই সময়তে হরি ওম তৎসৎ বা ওম দিয়ে শুরু হচ্ছে কোনো মন্ত্র, তৎ দিয়ে শুরু হচ্ছে কোনো মন্ত্র, সৎ আছে এরকম কোনো মন্ত্র, এগুলো উচ্চারণ করা হয়। তার ফলে কি হয়, প্রকৃতি তিন গুণের আন্ডারে না থেকে যজ্ঞ দান বা তপস্যার যে অ্যাক্টিভিটি
সেটা ডাইরেক্টলি পরমেশ্বর ভগবানের সেবা বা ভক্তি যোগের পর্যায়ে চলে যায় অপ্রাকৃত স্তরে। তো এতক্ষণ বর্ণনা করা হলো যে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি যেগুলো প্রকৃতির তিন গুণে রয়েছে সেগুলোকে ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্মে কিভাবে নিয়ে যাব। এখন বর্ণনা করা হচ্ছে যে অর্থাৎ সেই জন্য ওম তৎসৎ বর্ণনা করা হলো। 28 নম্বর শ্লোকে অসৎ বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যদি ওম তৎসৎ এটা ফলো না করি তাহলে কি হবে। অশ্রদ্ধায় আহুতম দত্তম তপস্তপ্তম কৃতম চযত অসদিত্যুচ্যতে পার্থ না চ তৎকৃত্য নো ইহ। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম দান তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় অর্থাৎ শাস্ত্রবিধি যদি অমান্য করে অনুষ্ঠান করা হয় তাকেই বলা হচ্ছে অসৎ। এই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। তো শ্রীকৃষ্ণ কনক্লুসিভ স্টেটমেন্ট বলে দিলেন যে আমরা যদি শাস্ত্রবিধি ফলো না করি, ওম তৎসৎ উচ্চারণ না করি, তাহলে ইহলোকে এবং পরলোকে সেই সমস্ত যজ্ঞ দান তপস্যার কোনো লাভ হয় না, সেগুলো হচ্ছে ইউজলেস। তো এভাবে শ্রদ্ধাতে বিভাগ যোগ এখানে বর্ণনা করা হলো কিভাবে আমাদের আহার যজ্ঞ দান তপস্যা প্রকৃতির তিন গুণে আছে এবং কিভাবে সেগুলোকে ওম তৎসৎ উচ্চারণের মাধ্যমে অপ্রাকৃত স্তরে নিয়ে যেতে হয়, এবং যদি আমরা শাস্ত্রবিধি অনুসরণ না করি তাহলে সমস্ত কিছুই আমাদের ইউজলেস হয়ে যাবে। তো সেটাই চ্যাপ্টারে বর্ণনা করা হলো। ইতি শ্রদ্ধাত্ব বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। তো কোনো প্রশ্ন থাকলে আপনারা রেজ হ্যান্ড করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। কোনো প্রশ্ন রয়েছে? আই থিঙ্ক ক্লিয়ার সবারই। তো আর একটা চ্যাপ্টার রয়েছে আমাদের, 18th চ্যাপ্টার। তারপরে আমরা স্টার্ট করব নতুন সিরিজ গৌরবাণী প্রচারিণী। আপনারা অনেকেই কালেক্ট করেছেন বইটি, বাকি যারা বাকি আছেন আপনারা নিয়ে নিতে পারেন, বা যদি আরো কোনো অর্ডার লাগবে তাহলে আমাকে জানান। তো নেক্সট টু নেক্সট উইক আমরা শুরু করব, কারণ পরের উইকে আমরা 18th চ্যাপ্টার কমপ্লিট করব, তারপরের থেকে আমরা নতুন সিরিজ স্টার্ট করতে পারি। ওকে, সকলকে অনেক ধন্যবাদ এই গীতা ক্র্যাশ কোর্স অংশগ্রহণ করার জন্য। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।